পুলিশের ভূমিকা নিয়ে খুব আমরা দুঃখিত, ক্ষুব্ধ। আমরা ওনাকে জানালাম কি পুলিশ আইনের বাইরে গিয়ে যে কাজগুলো করছে তার জন্যে আমাদের বাধ্য হয়ে কোর্টে মামলা যেতে হবে। আমরা পিআইএল করছি যে কি করে ক্রিমিনালদেরকে এখানে সিকিউরিটি দেওয়া হচ্ছে আর যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে দেওয়া হচ্ছে না, দ্বিতীয় কথা। তৃতীয় কথা হলো আমার প্রপার্টি ওখানে তৃণমূল গিয়ে ঝান্ডা লাগিয়ে দিচ্ছে, এটা কিন্তু মানা যাবে না। উনি আমাদেরকে বলেছেন আমরা হায়ার অথরিটির কাছে সমস্ত ম্যাটারটা জানিয়ে দিচ্ছি, তারপরে যেটা ডিসিশন হবে হবে, আর নালে না হলে আমরা আমাদের আন্দোলন আমাদের লড়াই আমাদের করতে হবে। দেখুন যারাই যাক যারাই আসুক বোর্ড আমরা করব, আগামী দিন দেখতে থাকুন। ভাটপাড়া বলেছিলাম তো বোর্ড আমরা নেব, বোর্ড নিয়েছি, এবারও আপনাকে বলে যাই বোর্ড আমরা নেব। নো কনফিডেন্স আমরা নিয়ে আসছি, নো কনফিডেন্স নিয়ে এসে ভোটটা করিয়ে আমরা ভোটটা নিয়ে। বিজেপি ছেড়ে যাচ্ছে কেন? যারা বিজেপি ছেড়ে যাচ্ছে তারা কেন? আরে পুলিশ দে ভয় পাইয়ে নিয়ে যাচ্ছে, পুলিশ চমকাচ্ছে, পুলিশ বলছে কেস দিয়ে দেব, গাঁজা কেস দিয়ে দেব, গুলি মেরে দেব, পুলিশ করাচ্ছে তো আর তো কেউ জয়েন করছে। তখন ওরা বলছে যে বিজেপি আমাদের ভয় দেখিয়ে নিয়ে গেছিল দিল্লি। আচ্ছা বিজেপি ভয় দেখাবার কি আছে? বিজেপি ক্ষমতায় আছে কি ভয় দেখাবে? বিজেপি তো দিল্লিতে ক্ষমতা আছে। কতদিন অব্যাহত থাকবে দাদা? তৃণমূল থেকে বিজেপি আবার বিজেপি থেকে তৃণমূল, এ চলবে? আয়রাম গায়রামের কিছু নাটক চলবে, কিছুদিন চলবে, আবার দেখবেন ভোটের আগে আসার যখন ভোট এই 2019-এর লাস্টের দিকে বা ফার্স্টের দিকে তো ভোট হবে, তখন দেখবেন কেউ আর থাকবে না। আমি এইসব জানি না, আমি একটু জানি কি বোর্ড আমার থাকবে, বোর্ড আমার থাকবে, বোর্ড আমার থাকবে। আমি সুব্রাংশুকে বলে যাচ্ছি নো কনফিডেন্স মোশন তৈরি করতে, জমা করবে, ভোট হবে, ভোট করে এখানে ভারতীয় জনতা পার্টি বোর্ড হবে। দাদা যারা দল ছেড়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে কি আপনারা কোনো মানে কর্মসূচি নিচ্ছেন? আরে ভাই মানুষ নেবে, আমরা কি কর্মসূচি নেব? এখানে একটা কন্ট্রাক্টর আছে, ওই সব খেলাকার আছে, অসীম নাম আছে, ওর বাড়ি অনেক লোকে টাকা নিয়েছে চাকরি দেওয়ার নাম করে, আর এখানকার যে চেয়ারম্যান আছে ওর বাড়ি তো বিহারেও আছে, বিহারেও ভারতীয় জনতা পার্টির রাজ আছে, দেখছি ওখানে কি করছে। ও তো লেডিস ফেব্রিক আছে, ওকে দেখছি আমি কি করে দেবো।